খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজিবুর রহমান রতন, রাজবাড়ী সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 29 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক অর্থায়নে হাজি মোহাম্মদ জসিমউদ্দিন খান সাহেব, আর মেজ ভাই মরহুম শামসুদ্দিন খান হিরু সাহেব, শেষ করে অত্র বিদ্যালয়ের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা, ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর পাশাপাশি আমাদের আবুল কালাম আজাদ ভাই, উনি আমাকে ইতিমধ্যে দরকারি মাটি দিয়েছেন, আজকে সমস্ত শিক্ষার্থীদের খাতা দিয়েছেন, এর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন সাবেক খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্জ দেওয়ান মোহাম্মদ নুরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী জনাব হাজি মোহাম্মদ জসিমউদ্দিন খান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মালেকা বেগম। শিমুল পারভেজ, টিটুল, রাজবাড়ী।